বিজ্ঞাপন বৃদ্ধির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মোদীর গুজরাট ধরে রাখলো বিজেপি, হিমাচলেও হারলো কংগ্রেস। দক্ষ প্রশাসন ও উন্নয়নের পক্ষে সমর্থনকে ইঙ্গিত করছে গুজরাট ও হিমাচল প্রদেশের ভোটার ফল, এমনটাই টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে এদিন মোদী লিখেছেন, দুই রাজ্যে বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের ফলে এমন জয় এসেছে। বিজেপির উপরে ভরসা রাখার জন্য গুজরাট ও হিমাচল প্রদেশের মানুষের কাছে মাথা নত করছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি দুই রাজ্যের উন্নতিতে চেষ্টা ত্রুটি রাখবো না, এজন্য অক্লান্ত পরিশ্রম করব। গুজরাট ও হিমাচল প্রদেশ জিতে 2019 সালের লোকসভা ভোটের ডঙ্কা বাজিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বললেন, 19টি রাজ্যে বিজেপি ক্ষমতায়, 14টি রাজ্যে এক সরকার চালাচ্ছে, বাকিগুলিতে জোট করে ক্ষমতায় রয়েছে। 2019 সালের ভোটে এর প্রভাব পড়বে দেশের যুব প্রজন্মের জন্য। 2022 সালে নতুন ভারতের স্বপ্ন দিয়েছেন মোদী, সেই স্বপ্ন পূরণ হবে। গুজরাটে ওবিসি, দলিত ও পাতিদার ফ্যাক্টর উড়িয়ে জিতেছে বিজেপি, এর কর্তৃত্ব নরেন্দ্র মোদীকে দিয়েছেন অমিত শাহ। তার কথায়, 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে দেশে জাতিবাদ, পরিবারতন্ত্র ও শোষণের রাজনীতি বন্ধ হয়েছে। নরেন্দ্র মোদীর উন্নয়নে ভরসা করছেন মানুষ, দলিত আদিবাসী গ্রামের মানুষ ও দরিদ্রদের জন্য শতাধিক প্রকল্প এনেছেন নরেন্দ্র মোদী। গুজরাটে 2012 সালে 115টি আসন পেয়েছিল বিজেপি, এবার আসন সংখ্যা প্রায় 15টি কমে গিয়েছে, তবে লড়াই তুল্যমূল্য হয়নি বলে দাবি অমিতের। তার কথায়, খুব সহজেই জিতেছি, আমাদের ভোট শতাংশ গতবারের চেয়ে বেড়েছে, হিমাচল প্রদেশের 2/3 আসন পেয়েছি, আসন্ন 4টি রাজ্যের ভোটেও জিতব। রাজনৈতিক মহলের মতে দেশে 19টি রাজ্যে ক্ষমতায় বিজেপি, আরও 4টি রাজ্যের নির্বাচনও তারা ভালো করতে পারে, ফলে 2019 সালে লোকসভা ভোটে বিরোধীদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে। বিজেপিকে এখন আর শুধু গোবলয়ের দল বলা যাবে না, বরং গোটা ভারত জুড়ে এখন তাদের উপস্থিতি। और अभिनंदन भी करना चाहता हूं कि मोदी जी की विकास की यात्रा में उन्होंने अपना भरोसा जताया है और फिर एक बार गुजरात में हमें सेवा करने का मौका दिया है, हिमाचल में हमें विकास की यात्रा में जुड़ने के लिए मौका दिया है। यह जीत भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ता के अथाह परिश्रम की जीत है, गुजरात के अंदर बड़ा है। मोदी जी ने जो पॉलिटिक्स ऑफ परफॉर्मेंस की शुरुआत की है, विकास की यात्रा की जो शुरुआत की है, गुजरात की जनता ने इसमें अपना भरोसा जताते हुए फिर से एक बार भारतीय जनता पार्टी को सरकार बनाने का मौका दिया है। हिमाचल के अंदर बहुत बड़े अंतर से हम जीते हैं। जहां तक हिमाचल का सवाल है, 2012 में हमें 38.47% वोट मिले थे और इस बार 48.50%, मतलब 10% की बढ़ोतरी हुई है। हिमाचल की जनता ने मोदी जी का जो हिमाचल के साथ रिश्ता है उसको फिर से एक बार पुष्ट किया है, उसको उन्होंने फिर से एक बार ताजा करते हुए प्रधानमंत्री जी के नेतृत्व में अपनी श्रद्धा जताई है और हिमाचल नरेंद्र मोदी जी की विकास यात्रा में जुड़ना चाहता है, ये परिणामों से स्पष्ट होता है। हिमाचल में 2/3 बहुमत से हमारी सरकार बनी है, ये हमारे लिए बहुत संतोष का विषय है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। পাকিস্তানের কোয়েটার গির্জায় দুদিনবার আত্মঘাতী বিস্ফোরণ, মৃত্যু এখনো পর্যন্ত 8 জনের, দায় নিল আইএস। বড়দিনের আগে জঙ্গি হানায় রক্তাক্ত হলো পাকিস্তানের গির্জা। দক্ষিণ পশ্চিম পাকিস্তানের কোয়েটায় রবিবারের ভিড় ঠাসা গির্জায় পরপর দুবার জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটালো, এতে অন্তত 8 জন মারা গিয়েছেন, আহতের সংখ্যা 45। আইএসআইএস এই হামলার দায় স্বীকার করেছে। রবিবারের প্রার্থনা তখন সবে শুরু হয়েছে, সেই সময় বিস্ফোরক বোঝায় গেঞ্জি পরে ব্যাথেল মেমোরিয়াল ম্যাথডিস চার্চে ঢুকে পড়ে জঙ্গিরা। একজন নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। গির্জার নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশের গুলিতে আহত হয় এক আত্মঘাতী জঙ্গি, উড়িয়ে দেয় নিজেকে। অন্যরা শুরু করে প্রার্থনাকারীদের উপর গুলি চালানো, মৃতদের মধ্যে দুজন মহিলা। বালুচিস্তান প্রশাসন জানিয়েছে, ঘটনার সময় প্রায় 400 খ্রিস্টান গির্জার ভেতরে ছিলেন, কিন্তু জঙ্গিরা
চ্যাংচুয়ারির ভিতরে ঢোকার আগে তাদের আটকে দেয় পুলিশ। দুজন আত্মঘাতী জঙ্গি খতম হলো, দুজন চম্পট দিয়েছে। বড়দিনের সময় নিয়মিত খ্রিস্টান ধর্মস্থানগুলি ইসলামীয় জঙ্গিদের হামলার শিকার হয়, তাই এই গির্জায় হাই অ্যালার্ট ছিল। তারপরও আজকের এই ঘটনা। বিও রিপোর্ট, খবর ত্রিপুরা। সন্তুষ্ট হতাশ নয় গুজরাট হিমাচলে কংগ্রেসের ফল প্রসঙ্গে প্রতিক্রিয়া রাহুল গান্ধীর। গুজরাট হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফল প্রসঙ্গে দলের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর প্রতিক্রিয়া, সন্তুষ্ট হয়েছি, হতাশ নয়। যদিও সংসদ ভবনে প্রবেশের মুখে সাংবাদিকদের অন্য সমস্ত প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী হিমাচল প্রদেশ ও গুজরাটে বিজেপি লিডে থাকলেও কংগ্রেসের সঙ্গে শুরু থেকে মোদীর ঘাঁটিতে কাটায় কাটায় লড়াই চলেছে বিজেপির। মাঝে একবার কংগ্রেসের কাছে পিছিয়েও পড়ে ভারতীয় জনতা পার্টি। তারপর যদিও দুরাজ্যে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে বিজেপি, তবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও গুজরাটে 2012 বিধানসভা ভোটের তুলনায় এবার আসন সংখ্যা অনেকটাই বাড়িয়ে ফেলেছে কংগ্রেস। আর সেখানে সফল সদ্য নিযুক্ত কংগ্রেস সভাপতি। দুরাজ্যে জয়ের জন্য বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল। ভোটের ফল প্রকাশ যখন প্রায় শেষ লগ্নে, তখন টুইট করে নিজের প্রতিক্রিয়া আরো স্পষ্ট করে দেশবাসীকে জানিয়ে দিলেন রাহুল। মানুষের রায় তিনি মাথা পেতে নিয়েছেন বলেও মন্তব্য করেন। গুজরাট ও হিমাচল প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ল বিজেপি। এই পরাজয়কে মেনে নিয়ে মানুষের রায়কে আপাতত মাথা পেতে নিয়েছেন রাহুল গান্ধী। এই জয়ের জন্য শুধুমাত্র গুজরাট ও হিমাচলবাসীকেই শুভেচ্ছা জানাননি রাহুল, নিজের দলের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন, কারণ তারা শৃঙ্খলা এবং ভদ্রতা বজায় রেখে এই লড়াইটা লড়েছেন। আজ তারাই রাহুলকে গর্বিত করেছেন বলে টুইটে মন্তব্য করেন রাহুল। বিও রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিপুর মহকুমা অন্তর্গত বাইকুড়া পশ্চিম চরকপায় মগপাড়ায় এক বাড়ি থেকে গোপন খবরের ভিত্তিতে হাতে তৈরি ছোট বোমা উদ্ধার করল বাইকুড়া থানার পুলিশ। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখরা পশ্চিম চরকপায় মগপাড়ার বাদল দাসের বাড়িতে হাতে তৈরি ছোট বোমা উদ্ধার করলো বাইখরা থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার পুলিশ আধিকারিক এসডিপিও চিরঞ্জিত চক্রবর্তী, দক্ষিণ জেলার পুলিশ সুপার ইপার মঞ্চাক, বাইখরা থানার ওসি আলমগীর হোসেন ও আরক্ষা দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দ। ঘটনার বিবরণে জানা যায়, বাদল দাস বর্তমানে মাইছড়া তহসিলে কর্মরত তহসিলদার, ওর পিতা প্রিয়লাল দাস বর্তমানে শাসক দলের সমর্থক হবার কারণে কেউ ওদের পরিবার লোকজনদের ফাঁসানোর জন্য এমন কাজ করছে বলে সংবাদ মাধ্যমের সামনে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি এও জানান, এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। বাদল দাস বর্তমানে পলাতক। তার কাছে কি ফোন করছে, হ্যাঁ তারা ফোনে কতক্ষণ নিয়ে দাঁড়ায় কথাবার্তা কইছে, করে ঠিক আই ওই লেফটেন্যান্ট সাদরসে আমি দেখাম কোনটা সাদরসে ঠিক হিন্দি একজন উঠছে ঘুরি দেখাই সার খাইছি একটা। পুলিশ বোম উদ্ধার করলেও এই ঘটনায় জড়িত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এই সমগ্র ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটা সময় খবর পাই সোশ্যাল মাধ্যমে যে পশ্চিম চরকপাই মগপাড়ার বাদল দাস, বাবার নাম প্রিয়লাল দাস, ওনার বাড়িতে কিছু জিনিস, অবৈধ জিনিস রাখা আছে। আমাদেরকে বেশি বোম বলে সিক্রেট সোর্স থেকে আমরা খবর পাই এবং সঙ্গে সঙ্গে আমি এসডিপিও স্যারকে জানাই ঘটনা। তারপর শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাকে বজায় রাখতে ও অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার লক্ষ্যে সোমবার আম্বাসা মহকুমা ভিত্তিক নারী জমায়েত অনুষ্ঠিত হয় আম্বাসা চাঞ্জাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে। শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে বজায় রাখতে ও অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার লক্ষ্যে সোমবার আম্বাসা মহকুমা ভিত্তিক নারী জমায়েত অনুষ্ঠিত হয় আম্বাসা চাঞ্জাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে। জমায়েতের আগে নারী সমিতির এক সুবিশাল র্যালি আম্বাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে জমায়েতস্থলে এসে পৌঁছায়। এই জনসভায় উপস্থিত ছিলেন ধলাই জেলা সিপিএম সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা কৃষ্ণা রক্ষিত, রাজ্য কমিটির সদস্য রূপা গাঙ্গুলি, সিপিএমের মহকুমার সম্পাদক বিজন পাল সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণা রক্ষিত বলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
উনি বলেছেন যে মহিলাদের শাসন করা দরকার, মহিলারা মারাত্মক, রাজনৈতিক আঙ্গিনায় মহিলাদের দরকার নেই, মহিলাদের সংরক্ষণের দরকার নেই। মহিলারা ঘরে থাকবে, বাচ্চা প্রসব করবে, বাচ্চাকে লালন পালন করবে, সুতরাং মহিলাদের রাজনৈতিক অধিকার দরকার নেই। শুধু তা নয়, উনি বলেছেন যে কোনো হিন্দু মেয়ে যদি কোনো মুসলমান ছেলেকে বিয়ে করে তাহলে পর ওই কবর থেকে 100 জন মুসলিম মহিলাকে এনে ধর্ষণ করা হবে। আমাদের দেশের একজন বড় রাজ্যের যিনি প্রধান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কথা বলেছেন। এই ঐতিহাসিক নারী সমাবেশে নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিও রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিপুর মহকুমা অন্তর্গত তৈকর্মা হলিক্রস বিদ্যালয়ের ফাদার আলফা ডিসুসার উদ্যোগে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হল খ্রিস্টমেলা 2017। শান্তিপুর মহকুমা অন্তর্গত তৈকর্মা হলিক্রস বিদ্যালয়ের ফাদার আলফা ডিসুজার উদ্যোগে এই মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন টিটি এডিসির মন্ত্রী রাজেন্দ্র রিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোমেন মন্ত্র সিএসসি বিশপ অনিল কুমার দেববর্মা, বীরেন্দ্র রিয়াং ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। এই খ্রিস্টমেলায় জাতি ধর্ম নির্বিশেষে সকলে আনন্দের সহিত অংশগ্রহণ করেন। এই মেলায় বিভিন্ন প্রকারের নৃত্য, গান ও নাটক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রভু যীশুখ্রিস্টের জন্ম ও এই খ্রিস্টমেলার তাৎপর্য সকলের সামনে উপস্থাপন করেন। বক্তারা আগামী 25শে ডিসেম্বর খ্রিস্টমাসের অগ্রিম শুভেচ্ছা সকলকে জানান। পরমেশ্বরের জয়, ইহলোকে নামুক শান্তি তার অনুগ্রহিত মানবের অন্তরে। সেই শান্তি ও আনন্দের ঘটনা আমরা সকলে আজ স্মরণ করছি। আমি সর্বপ্রথমে সাউথ ত্রিপুরা খ্রিস্টান ফোরাম এই খ্রিস্ট মেলা কনভিনার ফাদার আব্রাহামকে প্রশংসা করি এবং ওনার সাথে আপনারা যারা সবাই যোগদান দিয়েছেন আপনাদের সবাইকেও আমি প্রশংসা করি। ২৯ কৃষ্ণপুর বিধানসভা আটশোমড়া অঞ্চল কমিটির অন্তর্গত লক্ষ্মীপুর চাকমাঘাট জোন কমিটির অন্তর্গত লক্ষ্মীপুর চাকমাঘাট জোন কমিটির অফিস গৃহ উদ্বোধন হল সোমবার। উপস্থিত ছিলেন মৎস্য সমবায় ও অগ্নি নিরাপদ দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। আরো বেশি ভোটে আরো বেশি আসনে চাই অষ্টম বামফ্রন্ট সরকার, কারণ ত্রিপুরার উন্নয়নের ধারা অব্যাহত। এক সময় ছিল না বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থা থেকে অনেক কিছুতেই ত্রিপুরা ছিল পিছিয়ে, কিন্তু বর্তমান বামফ্রন্ট সরকারের সময়কালে ত্রিপুরা উন্নয়ন অগ্রগতি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তাই চাই আরও উন্নয়ন, আরও অগ্রগতি, আর তার বিকল্প একমাত্র বামফ্রন্ট সরকার। 29 কৃষ্ণপুর বিধানসভার আটশোমড়া অঞ্চল কমিটির অন্তর্গত লক্ষ্মীপুর চাকমাঘাট জোন কমিটির অফিস গৃহ উদ্বোধন করতে গিয়ে এমনটি বক্তব্য রাখলেন মৎস্য সমবায় ও অগ্নি নিরাপদ দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। তিনি আরো বলেন, আমরা অষ্টম বামফ্রন্ট সরকার চাই শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, সমঅধিকার, মা বোনদের অধিকার সহ সবার অধিকার। এই লড়াই আদায়ে একমাত্র বামফ্রন্ট হচ্ছে তার বিকল্প। তার জন্য আমি সবাইকে বলবো যে যারা আজকে উপস্থিত হয়েছেন, আমাদের দায়িত্ব করতে হচ্ছে আমরা সবাই মিলে আরো বেশি আসলে আরো বেশি ভোটে আরো বেশি ব্যাপক আকারে আমরা ভোট দিয়ে অষ্টম বামফ্রন্ট সরকার আমরা গঠন করব। এটি হচ্ছে মূল উদ্দেশ্য। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, তিনজন বক্তার দিকে বলা গেছে, কিন্তু একটাই কথা হচ্ছে যে আমাদের এখানে ভারতবর্ষে এখন 3.5 বছর উপর চলছে একটা বিকাশ পুরুষ। তা আমরা উনি কি বলছেন, সবটা সার সবটা বিকাশ, সবার সঙ্গে সবার বিকাশ হবে,
কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে ফুলজুরি মিথ্যা প্রতিশ্রুতি আমরা ইতিমধ্যে শুনেছি যে নরেন্দ্র মোদী আসার পর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসার পর প্রত্যেকটি প্রতিশ্রুতি খেলাপ করেছে। ওনার নির্বাচনী যে প্রতিশ্রুতি, এই নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আমরা দেখেছি প্রত্যেকটি একটা একটা করে আমরা জবাব দিতে চাই, অনেকক্ষণ লেগে যাবে। তো আমি একটাই কথা বলবো, মন্ত্রী ছাড়াও এদিনের জোন অফিস উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সিপিএম তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক সুধীর সরকার, সম্পাদক মণ্ডলের সদস্য জিতেন দাস, অমরেশ চৌধুরী সহ অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করে নেতৃত্ব জিতেন দাস ও ফিতা কেটে গৃহে প্রবেশ করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। অনুষ্ঠান সভাতে আলোচনা করে নেতৃত্বরা বলেন, বর্তমানে ধর্মের নামে জাতির নামে যেভাবে বিরোধী সাম্প্রদায়িক শক্তিগুলি দেশ ও রাজ্যগুলিতে অশান্তির চেষ্টা প্রয়াস চালাচ্ছে, তা থেকে সতর্ক রাখতে হবে জনগণকে এবং আগামী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার খাসচুমুরী সভায় বিজেপির চার পরিবারের আটজন এবং কংগ্রেস পরিবারের দু পরিবারের সাতজন ভোটার বিরোধী শিবির ছেড়ে সিপিএম এর পতাকা তুলে সামিল হয়। নলছর বিধানসভা কেন্দ্রের অধীন খাসচুমুনি গ্রাম পঞ্চায়েতে ভাঙল কংগ্রেস ও বিজেপি। রবিবার রাতে খাসচুমুনি স্কুল সংলগ্ন এলাকায় সিপিএমের এক নির্বাচনী সভায় বিজেপির চার পরিবারের আটজন ও কংগ্রেসের দু পরিবারের সাতজন ভোটার বিরোধী শিবির ছেলে সিপিএমের পতাকা তলে সামিল হয়। সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তপন চন্দ্র দাস, সিপিএম সুনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাবল্লভ দেবনাথ, বিমল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপি দলের ঘোরাঘুরে একটা অপপ্রচার আপনারা দেখেছেন। গত কিছুদিন আগে শনিচরা এডিসি ভিলেজ, যেখানে তারা বলেছিল 48 পরিবারের 96 জন ভোটার কংগ্রেস এবং সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেছে, কিন্তু আমরা নির্বাচনের ফলাফল দেখলাম মাত্র 24টা ভোট সেখানে বিজেপি পেয়েছে। নলছর নানা রকম এরকম অপপ্রচার বিভ্রান্ত তারা করছেন, বাস্তবে প্রতিদিন এখানে বিজেপি ভাঙছে, কংগ্রেস দল ভাঙছে। অতীতে যারা কংগ্রেস করতেন এবং গত দিনও যারা বিজেপিতে গেছেন তাদেরও বিরাট একটা সংখ্যক মানুষ প্রত্যেকটা সভা সমাবেশে মিছিলে তারা বামফ্রন্টের পতাকা তুলে সামিল হচ্ছেন এবং নলছর যে লাল দুর্গ তার লাল দুর্গ কেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বরাবরের ন্যায় এবারও সোনামুড়া রাজনীতির সংস্কৃতি। 2017-18 সালে সোনামুড়া নগর পঞ্চায়েত ভিত্তিক যুব উৎসবে এবার প্রথম থেকে স্বজন পোষণের অভিযোগ উঠে এলো। বরাবরের ন্যায় এবারও স্বজন পোষণের অভিযোগ, এবছর সেটা শুরু হয়ে গেল প্রথম ধাপেই। রাজ্যের প্রতিটি স্থানেই চলছে 12 জানুয়ারি বিশ্বন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনকে কেন্দ্র করে যুব উৎসব প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় প্রায় প্রতি বছরই উঠে আসে স্বজন পোষণের অভিযোগ বিচারকের বিচারের ক্ষেত্রে। এবার সেটা শুরু হলো নগর পঞ্চায়েত ভিত্তিক যুব উৎসব উদযাপনের মধ্য দিয়ে। সোমবার বেলা 12টায় সোনামুড়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় নগর পঞ্চায়েত ভিত্তিক যুব উৎসব 2017-18। নগরমাতা কমলা মজুমদারের হাতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা ঘটে অনুষ্ঠানের। অনুষ্ঠানে কেবলমাত্র একটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেটা হলো দলগত লোকসঙ্গীত। তাতে দুটি দল অংশগ্রহণ করে। একটি মাত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও তাতেই অভিযোগ উঠল স্বজন পোষণের। অভিযোগ উঠে বিচারকের রায়ে স্বজন পোষণের। গানের তাল লয়ে ছন্দপতন ঘটা সত্ত্বেও কিভাবে বিচারক সেই দলটিকে প্রথম স্থান পাইয়ে দিল, এটাই প্রশ্ন ছিল দর্শক মহলেরও। একাংশে অভিযোগ অভিভাবক মহলের একাংশের অঙ্গুলি হলো নেই নাকি ঘটেছে এই ঘটনা। আর এটাই যদি চলতে থাকে তাহলে বরাবরের মতো এবারও প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে থাকবে 2017-18 সালের রাজ্যভিত্তিক যুব উৎসব প্রতিযোগিতা। হলো আজকে সোনামুড়া নগর পঞ্চায়েত ভিত্তিক যুব উৎসবের প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় আমাদের একটাই অভিযোগ যে জাজমেন্ট সঠিক জাজ করেনি। আমাদের প্রতিপক্ষ দলের তাল লয় কাটা গিয়েছে, তারা দূর দূরান্ত থেকে শিল্পী এনে তারা একটা টিম করে এখানে করেছে, আমাদের অভিযোগ সেটার মধ্যেও। পাশাপাশি আর একটা অভিযোগ, ওদের তাল লয় কাটা গিয়েছে, তা সত্ত্বেও ওদেরকে মানে প্রথম স্থান দেওয়া হয়েছে, কিন্তু দর্শকদের রায়ে আমরা এখানে উইনার হওয়ার কথা কিন্তু আমাদেরকে উইনার দেওয়া হয়নি। আমাদের এটাই অভিযোগ কেন এই প্রতিযোগিতা রাখা হলো, এটাই সেটা তো আমি সঠিকভাবে বলতে পারি না কি ওনাদের কি কান বাতাস এসেছে না অন্যদিকে অঙ্গুলি হেলন আছে সেটা আমার জানা নেই। তবে আমার যেটা আমার অভিমত যেটা হয়তো বা এরকম হতেও পারে,
এখানে ব্লক লেভেল বাতাদোলা থেকে নগর সোনামুড়া নগর পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে এখানে করা হয়েছে। সোনামুড়া নগর পঞ্চায়েতের থেকে কম্পিটিশানে করা হয়েছে। তার মধ্যে বয়সের বয়সসীমা ওদের এক দুজনের হয়তোবা এখানে বয়সসীমার ঊর্ধ্বে ওরা এখানে করেছে, কিন্তু তারা সঠিক বয়সসীমার কাগজগুলো তারা সঠিকভাবে চেক করেনি। চেক না করে এভাবেই এমনিতেই কম্পিটিশন করে দিয়ে দিয়েছে। তাল ঠিক ছিল না, কারণ তাদের নাল দিয়ে তবলা বাজিয়েছে, তবলার কোনো সাউন্ডে শোনা গেল না। তারপরও জাজরা তাদেরকে প্রথম স্থান অধিকার করেছে, কিন্তু তাদের কোনো একজনের গলা শোনা গেলে আরেকজনের শোনা যায় না, এবং তাল কাটা বাঁশির সুর শোনা গেছে না, কোনো কিছুই না। তারপরেও দর্শকরা আমাদের গান খুব ভালো পেয়েছে, কিন্তু জাজম্যানরা তাদেরকে তাদের প্রথম স্থান অধিকার করেছে। নিয়ে এই জন্য আমরা দুঃখ নেই, কারণ তারা যে জাজম্যানরা যে জাজ করেছে এটা আমরা সেটাই আমাদের দুঃখ আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গুজরাট এবং হিমাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচনে জয়ী হবার পর গোটা রাজ্যের সাথে বিশাল করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন। গুজরাট এবং হিমাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচনে জয়ী হবার পর গোটা রাজ্যের সাথে বিশাল গড়েও ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে ওঠেন। দুপুর থেকে শুরু হয় পটকা বাজানো, দলে দলে যোগ দেয় সিপাহীজলা জেলা কার্যালয়ে। সোমবার সন্ধ্যায় সেখান থেকে সকল অংশের কর্মী সমর্থকরা উল্লাসে মধ্য দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যান অফিস টিলা, সেখান থেকে বিশালগড় মোটর স্ট্যান্ড পর্যন্ত যান, তারপর নিচের বাজার গিয়ে পটকা ফুটিয়ে তাদের বিজয় উল্লাসে সম্পন্ন করেন। এর আগে আবির দলীয় কর্মীদের মধ্য দিয়ে আবির উল্লাস। এই বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্য নেতা নিতাই চৌধুরী জানান, এই জয় জনতার জয়, শুধু ভারতবর্ষ নয় সম্পূর্ণ পৃথিবীতে প্রমাণ হয়ে গেছে যে মোদী সবার প্রিয়। মোদী নোট বাতিল করে জিএসটি লাগু করে যে সিদ্ধান্ত নিয়েছেন তা সর্বপ্রথম গুজরাট এবং হিমাচলবাসী গণভোটের মাধ্যমে তা সঠিক বলে প্রমাণ করে দিয়েছেন। বিকাশমুখী সরকারের পেছনে যে মানুষ তা আবারও প্রমাণ করে দিল গুজরাট এবং হিমাচল প্রদেশের মানুষ। এই বিজয় মিছিলের মধ্যে নিতাই চৌধুরী জানান, আগামী 2800 বিধানসভা নির্বাচনে মানিক সরকারকে খুরবখুর করে দিয়ে ফের গোটা রাজ্যের সাথে বিশাল গড়ও বিজয় মিছিল করার আহ্বান জানান তিনি। হিমাচল প্রদেশ এবং গুজরাটে যে অভাবনীয় ভারতীয় জনতা পার্টির সাফল্য, সেই সাফল্যের জন্যই আজকে আমাদের বিজয় মিছিল। আজকে ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে প্রমাণ হয়ে গেছে যে মোদি আমাদের প্রধানমন্ত্রী সরকার, সেই সরকারের পাশে যে মানুষ তা প্রমাণ হয়ে গেছে। আমরা আজকে যেই বিজয় মিছিল করছি, আমরা নিশ্চিতভাবে বলছি যে আজকে যে বিজয় মিছিল আমরা শুরু করলাম 2018 বিধানসভা নির্বাচনে মানিকবাবুদের খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে, আমরা এই বিশালগড় নয় সারা ত্রিপুরাতে আবার সেই বিজয় মিছিল আমরা করব, সেটা আমাদের নিশ্চিতভাবে সেটা প্রমাণিত হবে। রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি সোনামুড়া মন্ডলের উদ্যোগে সোমবার সোনামুড়ায় বিজয় মিছিল করলো বিজেপি। গুজরাট ও হিমাচল প্রদেশে বিজেপির বিশাল জয়ের পর ত্রিপুরাতেও হয় বিজয় মিছিল। সোনামুড়ায় বিজয় মিছিল করলো বিজেপি। সোমবার গুজরাট ও হিমাচল প্রদেশে বিজেপির বিশাল জয়ের পর ত্রিপুরাতেও হয় বিজয় মিছিল। সোমবার বিকেলে বিজেপি সোনামুড়া মণ্ডল কমিটির উদ্যোগে সোনামুড়া শহরে হয় এক বিজয় মিছিল। দলীয় কার্যালয়ের সামনে থেকে বাদ্যযন্ত্র ও ব্যান্ড বাজনা নিয়ে আবির উড়িয়ে ব্যান্ডের তালে তালে বিজয় মিছিল ঘুরল সোনামুড়া শহরের বিভিন্ন রাজপথ ও বাজারহাট। দলীয় নেতাকর্মীরা এদিন বিজয় মিছিলে মেতে উঠেন আবির খেলায়। বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণাংশের সভাপতি রতন দাসের মতে, গুজরাটের জয়ের পর এবার ত্রিপুরার পালা। 18 নির্বাচনে বিজেপি ত্রিপুরার ক্ষমতায় বসছেন তা একেবারে নিশ্চিত। ত্রিপুরা প্রদেশ এবং বিশেষ করে সিপাহীজলার সাউথ জেলার সভাপতি হিসেবে এবং এখানকার কর্মী সমর্থক কার্যকর্তাদের পক্ষ থেকে গুজরাটের জনগণ, হিমাচল প্রদেশের জনগণ, তৎসঙ্গে আমাদের কেন্দ্রীয় কমিটি, নরেন্দ্রভাই মোদি এবং আমাদের অমিত শাহকে এবং তার সঙ্গে যে সমস্ত কার্যকর্তারা নিরলস প্রয়াস করে ওই বিজয় লাভ প্রাপ্ত করেছেন, তার জন্য আমরা আমাদের এখান থেকে তাদেরকে গৌরব অভিনন্দন জানাচ্ছি। যে রেজাল্ট হয়েছে, 18 ছিল আমাদের ত্রিপুরা রাজ্যে নির্বাচন, 18 একটা স্পষ্ট দিক নির্দেশন ত্রিপুরাবাসীর কাছে এসেছে। নিশ্চিত ত্রিপুরা রাজ্য থেকে এবার সিপিএম বিদায় নেবেই, কারণ ত্রিপুরার আমার জনগণের কাছে
আজকে এক নতুন দিশা এই নির্বাচনকে আমাদের কাঠেও করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে বিজয় রথ এই এখানে ত্রিপুরাতে এসে থেমে থাকবে না। এখানে কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা গঠন করার জন্য আমাদের যে কার্যপদ্ধতি সেই পদ্ধতিটা এখানে সফলতর দিকে এগিয়ে যাচ্ছে আমাদের কর্মী সমর্থকদের প্রয়াসে। টুটন চৌধুরী, রিপোর্ট, খবর ত্রিপুরা। পাঁচ দফা দাবির ভিত্তিতে কৈলাসহর মহকুমা শাসকের কাছে ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে কয়েকজন কংগ্রেস কর্মী প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে। সোমবার দুপুরে কৈলাসহরের মহকুমা শাসক কেশবকরের কাছে ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে কয়েকজন কংগ্রেস কর্মী প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন দেওয়া হয় পাঁচ দফা দাবির ভিত্তিতে। ডেপুটেশন শেষে মিডিয়ার প্রতিনিধিদের সামনে মোহাম্মদ বদরুজ্জামান জানান, রাজ্যের 23টি মহকুমায় 1900 সংখ্যালঘু পরিবারকে ইনকাম জেনারেল স্কিমে রাজ্য ওয়াকফ বোর্ড 10,000 টাকা প্রদান করবে। সেই অনুযায়ী কৈলাসহর মহকুমার 450 পরিবারের নাম ঠিক করা হয়েছে। অথচ কংগ্রেস পরিচালিত 6টি গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা পঞ্চায়েত কর্তৃপক্ষ কিছুই জানে না। অবিলম্বে পঞ্চায়েতকে না জানিয়ে যেসব নাম ঠিক করা হয়েছে তা বাতিল করতে হবে, অন্যথায় আগামী দিনে এসডিএমকে ঘেরাও করা হবে। এবং আমরা ওনার কাছে দাবি করেছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করতে গিয়ে গ্রাম সংসদ এবং গ্রামসভার মাধ্যমে বেনিফিশিয়ারি সিলেকশন করতে হবে। অতীতে যেভাবে বেনিফিশিয়ারি সিলেকশন করা হতো, কিন্তু দেখা গেছে এখানে ওয়াকফ বোর্ড যেটা একটা সিলেক্টেড কমিটি, রাজ্য সরকারের মনোনীত কমিটি, সেই মনোনীত কমিটি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের এই সিলেক্টেড কমিটি সিপিআইএম পার্টির যারা সমর্থক একদলীয়ভাবে সেই বেনিফিশিয়ারি সিলেকশন করছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।